শনিবার দুপুরে ফের রোগীর মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদ মেডিকেলে ফের চিকিৎসা না হওয়ার অভিযোগ মৃতার নাম চাঁদনিহারা বিবি বয়স পঞ্চাশ বাড়ি বহরমপুরের নদাপাড়া এলাকায় শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন মৃতার পরিবারের অভিযোগ রোগীকে অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়নি চূড়ান্ত অবহেলায় মৃত্যু হয় অভিযোগ মৃত্যুর পর চিকিৎসক তাকে দেখতে আসেন ঘটনায় উত্তেজনা ছড়ায় ছুটে আসেন বহরমপুর থানার আইসি সি দাস কে কি জানিয়েছেন দেখব এখানে একটা সেই মৃত্যু কিন্তু লেগেই আছে প্রায় নয় নাই করে প্রায় আট দশখানা পেশেন্ট অলরেডি মারা গেছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় আজকে গত সোমবার থেকে যেদিন থেকে ডাক্তারের ওপর ডাক্তার নিগ্রহ হয়েছিল জুনিয়র ডাক্তার সেদিন থেকে কিন্তু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু এই অশান্তিও শুরু হয়েছে সেমভাবে মানে পরিস্থিতি চলছে এবং আমাদের আজকে একটা পেশেন্ট আমার নিজের মাসি উনি কিন্তু এক্সপায়ারি করে গেছেন বারোটা চল্লিশে তার কোনো ধরনের ট্রিটমেন্ট হয়নি তাকে কোনো অক্সিজেন দেয়নি কোনো স্লাইন দেয়নি কোনো কিছু কিন্তু ব্যবস্থা করা হয়নি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তারও নেই জুনিয়র ডাক্তারও দেখছে না এবং বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা রাজনীতি শুরু করে দিয়েছে এরাও নিজেরা মনে নিজেদেরকে মনে হিরো ভাবছে এরা নিজেরা ডাক্তার মানে পেশেন্টের চিকিৎসা করবে কি এরা নিজেরা রাজনীতি শুরু করে দিচ্ছে এরা যেভাবে দৌড়ে বেড়াচ্ছে বিল্ডিং এ বিল্ডিং এরা মনে হচ্ছে যে মারামারি করার একটা পরিস্থিতি নিয়ে নিয়েছে ডাক্তারের পরে কিছুক্ষণ আগে ডাক্তারে গিয়ে দেখতে যাচ্ছে মানে আড়াই ঘন্টা পরে ডাক্তার দেখতে যাচ্ছে কোনো কিচ্ছু হচ্ছে না আপনারা চিকিৎসার ব্যবস্থা করুন আপনারা মেডিয়া আপনারাই পারবেন ডাক্তারকে মেরে গড়িয়ে দেবো নার্সিংহোম চেম্বার সব বন্ধ করে দেবো ভর্তি আজকে হয়েছে এগারোটার দিকে দেড়টার দিকে মারা গিয়েছে শ্বাস প্রবলেম ট্রিটমেন্ট হয়নি কিছু অসুখ ছিল না ট্রিটমেন্ট হয়নি ডাক্তার বলছে অক্সিজেন দেয়নি নেই আমরা কি করব ছুটি করে নিয়ে বাড়ি যাও আমাদের অভিযোগ চিকিৎসা হয়নি গাফিলিতে মারা গেছে এর বিচার চাই ব্যাস